নমস্কার, রান্নাবান্না হারিকরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা কমন রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে মিক্স চাউমিন। কমন হলেও এটা মানে সবার বানানোর পদ্ধতিটা আলাদা। আজকে আমি আমার পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখাবো। আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে, জলটা ফুটছে। তারপরে আমি নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য। তো হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি, ভালো করে ঝরাবো। ঝরার পরে আমি একটুখানি জল দিয়ে দেবো, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালো করে ঝরিয়ে নেবো, একদম শুকনো শুকনো করে। এরপরে আমি একটা অন্য পাত্রে নিয়ে আমি ফুটো থালায় জলটা ঝরিয়েছি, নিয়ে আমি তেল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর আমি 2 চামচ তেল দিয়েছি, দেওয়ার পর মাংসটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ওইটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে একটুখানি ভেজে নেবো আমি ওটাকে, ভালো করেই ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে কিন্তু তুলে নিচ্ছি। এরপর আমি একটা ডিম দিচ্ছি, পরিমাণ বুঝে আপনারা ডিমটা দেবেন, দুটো দিলেও হয়। আমি একটা ডিম দিয়েছি, এটাকে ভুজিয়া করে নেব। ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে রেখে দিচ্ছি। তারপর আর 2 চামচ তেল দিয়েছি, দেওয়ার পর পেঁয়াজটাকে কুচু কুচু করে রেখেছিলাম, একটা মা পেঁয়াজ দিয়েছি, সেটা আমি ভালো করে নয় অল্প ভাজবো আর কি। ভাজার পর আমি বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো সব কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। একটু নুন দিয়েছি, একটু ভেজে নিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম, আমি ওগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প একটুখানি ভেজে নেব। কিন্তু মানে চাউয়ের থেকে কিন্তু সবজিটা কম হবে। ডিমের ভুজিয়া আর মাংস ভাজা আর চিংড়ি মাছ সবগুলোই একসাথে দিয়ে দিলাম, সমস্ত সবজির মধ্যে আর কি। এবার সবটা একসঙ্গে একটুখানি মিক্স করে নেব। মিক্স করে এবার যে চাউটা তেল মাখিয়ে রেখেছিলাম, চাউয়ে আমি তেলটা মাখিয়ে রেখেছিলাম যাতে চাউটা ফ্লাফি হয়। এরপর আমি 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। হয়ে গেছে দেওয়া, এরপর আমি চিলি সসও 2 চামচ দেবো। এরপর আমি টমেটো সসও 2 চামচ দেবো। হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব। আপনারা খুন্তি দিয়ে যদি পারেন তো করবেন, না হলে একটা চামচের সাহায্য নিয়ে আপনারা এইভাবে মিক্স করতে পারেন। এভাবে মিক্স করলে নুডলসগুলো ভাঙবে না। এরপরে আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়েছি। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। আমার মাংস কষার সঙ্গে আমি এটা সার্ভ করব। আপনারা করে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।